হরে কৃষ্ণ, আজকে আমাদের ব্লগে আপনাদের স্বাগত থাকলো। আর আজকে আমরা যাবো নৃসিংহদেবের মন্দিরে, আর আমাদের সাথে আছে আজকে আমাদের মাধব প্রভু, হরে কৃষ্ণ। আর আমি আজকে যাব, সুদীপ প্রভু আছে আমাদের সাথে। তো উনি লজ্জা পাচ্ছে ব্লগে আসতে, তো ঠিক আছে আপনারা আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে গেছি দর্শনের জন্য এখন, আর বাইরে প্রচুর বর্ষা হয়েছে। এখন বর্ষা হচ্ছে না, কিন্তু আমি ছাতা নিয়ে নিয়েছি। এই যে যদি বর্ষা হয় ছাতা নিয়ে নেবো, সবাই লাগিয়ে নেবো, আমরা সবাই ছাতা নিয়ে নিচ্ছি একটা করে। চলেন, দেখা যাক, বর্ষা যেন না আসে তাহলে ভালোভাবে ব্লগটা হয়ে যাবে। এখানটা একটু বেশি ট্রাফিক থাকে, কারণ এখানে একটা রেস্টুরেন্ট আছে সদগুরু করে। সেই রেস্টুরেন্টের সামনেটা প্রচুর জাম থাকে, কারণ এখানকার খাবারটা খুব ভালো। ওই জন্য মাধব খুব মস্তি করতেছে, সুদীপ গায়ে ছাতা মারতেছে খালি। মাধব খুব আগে দিয়ে পার হয়ে চলে এসছে। তোরা এখানে চপ্পল রাখতে হবে, আমরা সবাই চপ্পল রাখি এখানে। বন্ধুরা, আমরা মন্দিরে চলে এসেছি, আর এখন মন্দিরে ভেতরে আমি ভিডিও করার সময় কথা বলতে আমাকে একটু দ্বিধা লাগছিলো, ওই জন্য আমি নিজে ভিডিও করছিলাম কিন্তু কিছু বলছিলাম না। তাই আমি এখন ভয়েস ওভার করছি, পরে মন্দিরটা তোমরা দেখো, দর্শন করো। আর এই মন্দিরের ভেতরে ঢুকে আমরা এই ছোটো ছোটো দর্শনগুলো করছিলাম, কারণ মন্দির বন্ধ ছিল। আর আশেপাশের দর্শনগুলো কভার করছিলাম, পরিক্রমা করে নিলাম চারটে। আর আমাদের মাধবপুর ভগবানের সামনে এসে প্রদীপের এটা নিয়ে আর ভগবানকে দর্শন করে পরিক্রমা করছিল আমার সাথে সাথেই, সুদীপ প্রভু সেই সাথে সাথে আমাদের সাথে দর্শন করছিল। আর এখানে সুন্দর পাঠ হচ্ছে, নৃসিংহদেবের কিছু স্তুতি হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? এতটা আমাদের সাথে বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, এই যে মন্দিরগুলো এগুলো তো দক্ষিণ ভারতের মন্দির, আর এখানকার যত পূজারি আছে সবাই সেখানকার। তোরা পাঠটা শোনে না একবার, তারপরে তোমাদের সব কিছু আরো বলছি। এই প্রকার এখানে নৃসিংহদেবের স্তুতি হচ্ছিল, আর ছোট একটা মেয়ে এখানে ফুলের মালা, ভগবানের প্রসাদি ফুলের মালা ছোটো কেটে কেটে নিয়ে এসেছিলো ওই বুড়িমা আর উনি, আর সবাইকে দিচ্ছিলেন ভগবানের ব্লেসিং বলে। এখানে ভগবানের আশীর্বাদ, কৃপা প্রার্থনা, কৃপা পাওয়ার জন্য এই ফুলগুলো আমরা ওরা দেয়, আর আমরা সবাই এখান থেকে নিয়ে যাই। এবং প্রসাদ প্রসাদও পাওয়া যায়, সেটা সকালবেলায় আসলে এখানে প্রসাদ পাওয়া যায়, কিন্তু বিকালবেলা হয়তো প্রসাদ পাওয়া যায় না। এখানে বিকালবেলা খুবই কমই এসেছি, সকালবেলা বেশিরভাগ আশা করেছে আমার। এখানে আমরা বসে বসে ফুলটা নিচ্ছি, আর মন্দির বন্ধ ছিল সেই কারণে আমরা এখানে অপেক্ষা করছিলাম, আর বাইরেরও কিছু কিছু দর্শন ছিল, সেই দর্শনগুলো আমার কভার করছিলাম। এখানে হনুমান আছে, এখানে হনুমান এখানে দাঁড়িয়ে আছে। দক্ষিণ ভারতের মন্দিরগুলো সবই এরকমভাবেই তৈরি করা, আর এরকমভাবেই সব ক্যাটাগরি, যেরকম তুমি দেখতে পাচ্ছ উপরের ডিজাইনগুলো, ঠিক আছে? এই সমস্ত ডিজাইনগুলো সব দক্ষিণ ভারতের ডিজাইন, ঠিক আছে? তো ওইখানকার মন্দির যেহেতু, সেই ওই ওইখানকারই ডিজাইনের এই মন্দিরগুলো এখানে তৈরি। আমার মন্দির এতক্ষণে খুলেনি, ওই জন্য আমি এই বাইরের দর্শনগুলো কভার করছিলাম, কারণ ভিতরে বসেছিলাম, তারা দুজন বসেছিল ভিতরে, সুদীপ বাবু আর মাধবপুর ভিতরে বসেছিল, আর মন্দির খোলার সময় হয়ে গেছিলো। আমি ভিতরে ফাট করে যেয়ে দেখি মন্দির খুলে গেছে, দিয়ে মন্দিরের দর্শন করো। আমরা এটা মন্দিরের সোজাসুজি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নৃসিংহদেব, আর এই পাশে যেটা দেখতে পাচ্ছ তোমাদের রাইট সাইডে সেটা হচ্ছে গিয়ে তোমার লক্ষ্মী দেবী। তার উল্টো সাইডে যে কী কে আছে আমারও ঠিক জানা নেই, ঠিক আছে? তো এখানে এখানকার দক্ষিণ ভারতের স্টাইলে যে আশীর্বাদ দেয় ভগবানের তরফ থেকে, ভগবানের ব্লেসিং দেয়, সেটা এইভাবে দেয় দক্ষিণ ভারতের স্টাইল এটা, আর আমাদের এখানে নেই সেটা। আর এখানকার দরজার ডিজাইনগুলো খুবই সুন্দর, আর এখানকার যে
বন্ধুরা আমরা এখন মন্দির দর্শন করে বের হলাম আর আমি আর এই মাধবপ্রভু দর্শন করে বের হলাম রাধে রাধে খুবই সুন্দর দর্শন হয়েছে এই আমাদের সুদীপ প্রভু এই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না কেমন লেগেছে আমাদের খুব আজকে দর্শন করে অনেক ভালো লেগেছে আপনারা সবাই আসেন মন্দির দর্শন করে যান অনেক ভালো দেখলে বোঝা যাবে হ্যালো বন্ধুরা হঠাৎ করে মাধবপুর মনের ভিতরে আনন্দ লাভ দিয়ে উঠলো দিয়ে যেটা আমরা এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে এত পরিমাণে বর্ষা এসছে সেটা ভাবার মতো না দিয়ে আমাদের একটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে গিয়ে আমাদের কিছু কিনতে হবে আমাদের হট করে মনে পড়ে গেলো কিছু খেতে হবে আমাদের ঘরে সবসময় কিছু না কিছু খাবার থাকে তো আজকে আমাদের ঘরে খাবার শেষ হয়ে গেছে ওই জন্য চলে আসলাম আমরা একটু শপিং করতে আর যেটা আমাদের ভালো লাগে এখন নিয়ে নেবো দিয়ে প্রভু চেক করছিল আমাদের যদিও চেক করছিল চানাচুরের ভিতরে পেঁয়াজ রসুন দেওয়া নেই তো সেটা চেক করছিল উনি দিয়ে দেখলো পেঁয়াজ রসুন তো এখানে লেখা ছিল না কিন্তু দোকানদার বললো সেখানে পেঁয়াজ রসুন হয়তো আছে নিতে হবে না আমরা সবসময় মতন ফিরে চলে আসলাম আমাদের সোসাইটির ভিতরে মাধবপুর এখন ফোনে ব্যস্ত ফিরে আমাদের সোসাইটিতে ঢুকে যাচ্ছি এটা আমাদের গোলাপিউ সোসাইটি পুরো গ্রামের মতন লাগে একদম এখানে বাচ্চারা সব খেলা করছে ওই পাশে এটা একটা অন্য একটা সোসাইটি এটা আমাদের সোসাইটি না ওই দেখেন বাচ্চারা খেলা করছে এখানে হ্যাঁ বল খেলা করছে বর্ষার মধ্যে আনন্দ করছে আমাদের এখানে বাংলোস আমাদের 8 নম্বর বাংলো আর 7 নম্বর বাংলো দুটোই বাংলোই আমাদের গাইস এই একটা বাংলো আমাদের আর এই একটা বাংলো আমাদের দাঁড়িয়ে আছে কেন জানেন এটা দাঁড়িয়ে আছে এরা বসে আছে কেন কারণ আমার কাছে চাবি ওই জন্য এখন খুলবো তারপরে উপরে যাবো হরে কৃষ্ণ বন্ধুরা এখন আমরা দর্শন করে ফিরে এলাম আর এখন ফ্রেশ হয়ে আমি বিশ্রাম করবো আর আমাদের সাথে যে মাধবপুর ফিরিপুর গেছিলেন তারাও তাদের একটু সেবা আছে তারা সেবা করতে গেছে তারাও ফ্রেশ হয়ে এখন ঘুমিয়ে গেলাম কারণ সকাল সকাল আমাদের উঠতে হয় আর এরকম ভিডিও ব্লগ আমি বানাতেই থাকবো মাঝে সাঝে চেষ্টা করবো আর তোমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা বলো আর নিঃসন্দেহে দর্শন করতে আমাকে খুবই খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থাকবে